প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা নয়, দেশের উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে এখন তারাও এগিয়ে যাচ্ছে ধাপে ধাপে। সুস্থ সবলদের মতো ওরাও এখন হতে পারে যে কারো প্রতিযোগী। প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইনের আওতায় সরকার প্রতিবন্ধীদের উন্নয়নে ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে, যার ফলে শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা সহ বিভিন্ন পর্যায়ে নানাবিধ সুযোগ পাচ্ছে প্রতিবন্ধী মানুষ। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য মতে দেশে এখন প্রতিবন্ধী মানুষের সংখ্যা 15,40,000। যদিও বেসরকারি হিসেব বলছে বহুমুখী প্রতিবন্ধী মানুষের সংখ্যা প্রায় অর্ধ কোটির কাছাকাছি। আবার প্রতি বছর কি পরিমাণ প্রতিবন্ধী শিশুর জন্ম হচ্ছে সে তথ্য নেই সরকারের কাছে। বিশেষজ্ঞরা বলছেন সঠিক পরিসংখ্যান না থাকায় সরকারের নানামুখী পদক্ষেপ থেকে বঞ্চিত হচ্ছে বেশিরভাগ প্রতিবন্ধী মানুষ। তাদের জন্য যদি আমরা সঠিক সমাজ ব্যবস্থা করতে পারি, সেটা রাস্তাঘাট বিনির্মাণ, তারপরে হচ্ছে অফিস আদালতে কর্মক্ষেত্রের পরিবেশ এবং তার জন্য উপযুক্ত শিক্ষা এবং চিকিৎসার আয়োজন করতে পারি, তাহলে এই ডিসএবিলিটি গ্রুপ আমাদেরকে মোটেই আর আমাদের বোঝা হয়ে থাকবে না। প্রতিবন্ধীদের সঠিক শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে তাদের কর্মসংস্থান নিশ্চিতেরও পরামর্শ দিলেন তিনি। সক্ষমতা বিবেচনা করে কর্মসংস্থানের ব্যবস্থা না করতে পারি, তাহলে কিন্তু টেকসই সমাজ ও সমৃদ্ধ সমাজ গড়বেন সবার অংশগ্রহণের মাধ্যমে, সেটা কিন্তু সম্ভব হবে না। তবে প্রতিবন্ধীদের সংখ্যা শনাক্তকরণের কাজ আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব। আমরা আশা করছি যে এখন থেকে 1 থেকে 1.5 বছরের ভিতরে প্রত্যেকটা মানুষকে আমরা তালিকাভুক্ত করতে পারবো এবং তারা কোন প্রকৃতির প্রতিবন্ধিতা ভুগছেন সেটাও নির্ণয় করা সম্ভব হবে। আর প্রতিবন্ধীদের যোগ্যতা অনুযায়ী তাদের কর্মসংস্থানের ব্যবস্থার কথা জানান সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী। ব্যক্তিগতভাবে বেসরকারি প্রতিষ্ঠানের বেসরকারি সংস্থার যে সমস্ত কর্মকর্তা আছেন তাদেরকেও ডেকে কথা বলতেছে এই বিষয়ে, যাতে প্রতিবন্ধীদের ব্যাপারে তারা একটু সহায়ক ভূমিকা পালন করে। এছাড়া প্রতিবন্ধীদের কল্যাণে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। রিয়াজ সুমন, 21 টেলিভিশন, ঢাকা।